হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি রিয়া স্যার চলে এসেছি তোমাদের কাছে স্বপ্নউড়ান থেকে একটা নিউ ব্লগ নিয়ে। আশা করি ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো আমি বাড়ি থেকে ইন্ট্রোটা দিতে পারিনি, তাই জন্যই এখন এই ভিডিওটার মাধ্যমে তোমাদের বলে দিলাম। আজকে আমার ভাইয়ের সিএবিতে সই করার আছে, একটা বড় পদক্ষেপ, ওর জীবনের একটা বড় ভূমিকা, আর সেইটারই সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কিছু কিছুটা তোমাদের সাথে শেয়ার করেছি। আর হচ্ছে ওর যে ও ক্রিকেট খেলে, ওর জীবনে একটা বড় বড় দিক শুরু হলো। তোমরা সবাই আশীর্বাদ করো যাতে ও আরও আরও বড় হয়, আরও খুব সাফল্যের পথে এগিয়ে যেতে পারে, এইটুকুই চাও। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর প্লিজ সঙ্গে থাকো। আমরা এখন বেরিয়ে পড়েছি, এই যে আমি, মা আর ভাই। বাপকে আবার দেখিয়ে দেয়, দেখে নাও। এই যে গেট পড়েছে, আমরা দাঁড়িয়ে আছি গোবরা স্টেশন। আমরা সবাই একসঙ্গে হয়ে গেছি, এবার আমরা এগিয়ে যাচ্ছি। চিন্তা, হাতটা নেড়ে দাও। বলো আমরা আমরা বলো যাচ্ছি, দাও বলো, দাও হাত নেড়ে দাও একবার। এটা আকাশবাণী ভবন, ইডেন শুরু হয়ে গেল, ইডেনে চলে এলাম। আমরা এখন ইডেনে প্রবেশ করেছি। ও হ্যাঁ, আমরা এসে গেছি, তোমাদের তো দেখিয়ে দিলাম, এবার কি কি হবে আর কি কি করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। যে আমরা ইডেনের ভিতর ঢুকে পড়েছি, একবার তোমাদেরও আমার সাথে করে একবার ইডেনের ভিতরটা দেখিয়ে দিই। এদিশা হাই বলো, এদিশা হাই বললে না লজ্জা পায়, এই হাই বলেছে। হ্যালো, তো চলো আবার একটু পর দেখাচ্ছি। আমরা এখনো এখানেই বসে আছি ইডেনে, তো সুন্দর দৃশ্য আমরা অনুভব করছি। এখনো ভাইদের টেস্ট শুরু হয়নি, মেডিকেল টেস্ট, তো ওদের জন্য আমরা অপেক্ষা করছি। জানি না কখন কি হবে, ওরা স্যারের সাথে কথা বলছে, আর আমার মা এখানে ফোন ঘাঁটছে। এই যে পিছনে দেখা যাচ্ছে আমার ভাইকে, আর এখানে ইতিশা। তো আমরা বসে বসে দেখছি সামনের জিনিস।
আমরা একদম ইডেনের সামনেটা এসে গেছি, যতটুকু পেরেছি তোমাদের দেখালাম। এই যে আমরা হাঁটছি এসে গেছে, চলো আমরা চলে যাচ্ছি। তখন তোমাদের সঙ্গে দেখাতে পারিনি এই যে আকাশবাণী ভবন, তার পাশে ইডেন, একদম সামনে থেকে দেখিয়ে দিলাম দুটোই পাশাপাশি। আমাদের হয়ে গেছে, আমরা এখন গাড়িতে ওয়েট করছি এসপ্ল্যানেডে। তো আমি ভাই সব ওরা গেছে এসপ্ল্যানেডে, আমরা ওয়েট করছি এখানে। আমি মা ইসা আইসক্রিম টাইসক্রিম খেয়ে একেবারে রেডি, আর মুখে প্রচণ্ড রোদ, এরপর আর কিছু দেখানোর মতো নেই। তোমাদের শেষ করে দেবো ভিডিও।